আপনি বারণ আছে কিনা সেটা ক্যামেরা অফ করো বারণ বলতে স্যারের কাছে অনুমতি নিতে হবে আগে ক্যামেরাটা অফ করেন ক্যামেরাটা অফ করেন আপনি আপনি করছেন আপনি ক্যামেরাটা অফ করেন না না লাইভ অফ করো আপনি কি আমার কাছ থেকে পারমিশন নিছেন সুন্নতে খতনা করতে গিয়ে শিশুর মৃত্যুর ঘটনায় কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে ইউনাইটেডের সাপ যখন দাবি উঠল প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের ঠিক সেই সময় স্বাস্থ্য অধিদপ্তর জানালো নিয়ন্ত্রক সংস্থাটি থেকে লাইসেন্সই নেয়নি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল তদন্তে বিষয়টি ধরা পড়ার পর রবিবার হাসপাতালটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু এতে আরও বেপরোয়া হয়েছে ইউনাইটেড হাইকোর্ট কিন্তু একটি রুল জারি করছে যে শিশু আইনের পরিবারকে আপনি এখানে লাইভ করতে পারবেন না এখানে লাইভ করতে পারবেন না সরকারের নির্দেশ মেনে হাসপাতালটি বন্ধ রয়েছে কিনা সেটি জানতে সোমবার দুপুরে রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে যায় গণমাধ্যম কর্মীরা এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় হাসপাতালটির নিরাপত্তা কর্মীরা আটকে রেখে মারধরও করা হয় সাংবাদিকদের আমি কিন্তু বলছি আপনি কি আমার কাছ থেকে পারমিশন নিছেন অকথ্য ভাষায় গালাগালি যেটা আসলে ইউজ করার মতো না এবং মারধরও করলো এবং বলছে যে যদি বেশি আওয়াজ দাও তাহলে এখানে মেরে একদম শেষ করে দেবে এরকম কথা এরকম হুমকি তো লাগিয়েছি আমরা বলেছি যে আমাদেরকে ছেড়ে দেন আমরা চলে যাব কিন্তু তারপর ওরা না ছেড়ে আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে মারধর করছে এছাড়া আমাদের অফিসে যে সকল ইকুইপমেন্ট ছিল আমাদের অফিসের বুম ছিল আমাদের মাইক্রোফোন ছিল আমাদের ফোনগুলো ছিল এগুলো কেড়ে নিয়ে ওরা ভেঙে ফেলছে এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় অভিযোগ দায়ের করেছেন হামলার শিকার সংবাদকর্মীরা যদিও ইউনাইটেডের দাবি পরিচয় না দিয়ে প্রবেশ করায় সাংবাদিকদের আটক করা হয়েছিল তাদেরকে যেরকম ভাবে নির্দেশ দেওয়া ছিল আমি আসলে আগের যে কথাটা বলেছি সেটা সেই প্রেক্ষিতে বলা এখন যেহেতু আসলে ঘটনাটি ওনারা থানা পুলিশ পর্যন্ত গিয়েছে তো যদি ওনারা আসলে দায়ী হয়ে থাকে বা তারা যদি এরকম কোনো কিছু করে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমরা ব্যবস্থা নিব এদিকে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধের নির্দেশনায় সন্তুষ্ট নয় আয়ানের বাবা সোমবার এই বিষয়ে একটি রিটের শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দোষীদের গ্রেফতার ও সব অবৈধ হাসপাতাল বন্ধের দাবি করেন তিনি জানান এখনও বিলের ৬,০০,০০০ টাকা দিতে চাপ দিচ্ছে ইউনাইটেড আমরা যে মামলা করেছি এই মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত দুই ডক্টরের একজনকেও গ্রেপ্তার করা হয়নি পরিচালক সহ গতকালকে যদিও আমরা নিউজে জানতে পেরেছি ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু এটা আসলে সাময়িক সময়ের জন্য হয়তোবা এই ধরনের হসপিটালগুলোকে পার্মানেন্টলি সিলগালা করে দেওয়া উচিত এদিন রিটের শুনানিতে আইয়ানের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এক সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল সহ এক মাসের মধ্যে দেশের সব অনুমোদনহীন হাসপাতালের তালিকা প্রকাশেরও নির্দেশ দেন আদালত বিজ্ঞ আদালত কেন শিশু আইয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না এবং কেন সংশ্লিষ্ট যে হসপিটাল যার নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে এই উদ্ভূত ঘটনা তাদের লাইসেন্স কেন পার্মানেন্টলি বাতিল করা হবে না সেই মর্মে রুল দিয়েছেন পাশাপাশি আগামী ৭ দিনের মধ্যে ডিজি হেলথকে বলেছেন যাতে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্টটি সাবমিট করা হয় ডিজি হেলথকে আরও ডিরেকশন দিয়েছেন যে আগামী এক মাসের মধ্যে বাংলাদেশে কতগুলো লাইসেন্সড এবং আনঅথরাইজড হসপিটাল আছে তার একটি তালিকা প্রকাশ করার জন্য পাশাপাশি ইউনাইটেড হাসপাতালের গত ১৫ বছরে কত ধরনের এ পর্যন্ত কতগুলো নেগলিজেন্স অ্যাক্টিভিটিসের কারণে প্রাণহানি হয়েছে সেটারও একটি রিপোর্ট পেশ করার জন্য এর পাশাপাশি সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়েও আদালত রুল জারি করেছে এর আগে গত ৩১ ডিসেম্বর রাজধানীর সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করতে অচেতন করা হয় শিশু আইয়ান আহমেদকে তারপর আর জ্ঞান ফিরেনি শিশুটির অবস্থা বেগতিক দেখে সেদিনই শিশুটিকে নিয়ে আসা হয় গুলশানের ইউনাইটেড হাসপাতালে সেখানে ৭ দিন তাকে লাইফ সাপোর্টে রাখার পর গত ৭ জানুয়ারি গভীর রাতে আইয়ানকে মৃত ঘোষণা করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ সেদিন আইয়ানের মৃতদেহের সঙ্গে ৭ দিন লাইফ সাপোর্টে রাখার জন্য প্রায় ৬,০০,০০০ টাকা চিকিৎসা বিলের কাগজও দিয়েছিল ইউনাইটেড হাসপাতাল কেফায়াত শাকিল বাংলা ভিশন ঢাকা